বলি পরিশাল হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি সটকারা দেখতে দিলাই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালি বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালি বরিশাল মিল্লামিশা নোয়াশাল দাওয়াত খাইয়া আইতে যাও রে নোয়া খাইল্লা আর কিপটা যাও ফুটটা উপকারটা ভুললা পরের মাথায় কাটাল বাঙ্গে খাও বরিশাইল্লা কথায় কথায় মামলা কারে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেঁচ ঘরে বাইরে সব থানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইল্লা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াশাল কেমনে বুঝলো যে রূপসী আবার বাচ্চা হইব আর ওই লাইলিয়া ফর হইতো না ডাক্তার কি হারে এই যে নারী ধরিয়া দেখছে রূপসীর ব্যাটে বাচ্চা আছে আর মনে হয় রূপসীর যা কর সব মিশা কথা কর মানে এরকম তো অনেক কথা না আপনারা একখানে পরীক্ষা করেছেন দেখবেন নিউজ একেবারে ফেক যান আমাকে বাড়ি যান রূপসীর লগে দেখা করি আমি আর নাকি ফুতর বয়ের ফলা মাই হইব আপনার দাদা হইবেন আপনার ওয়াইফ দাদি হইব আমরা কি রূপসী এখানে যায় হয়নে যায় এর লগে যায় হয়নে যায় এইবারে যায় এইবারে যায় কোনখানে কোনখানে গেছে তুই লাইলি রে লই আসিলি এমনি রূপসী মেয়েটা কেমনে করে বাঁচাইলি কনের লগে লগে যাওয়ান লাগবে নি হ্যাঁ বাপ দরি থাকন লাগব আরে সান্তনা দেন লাগতো না আর কিচ্ছু হয় না আর আয় তো কাউরে কিছু কই না যে আর বাচ্চা হইব আর মাথা ঘুরাইছে হিয়ান কইছি আর একখানা দুর্বল লাগে আর হিয়ান কইছি বাচ্চা হইব না কি হইব ইয়ান সব যদি নিজের নিজের ভাবি লন তাহলে তো হইতো না মানে কেউ আর মানে আরে আম কথা শুনাই তো কোনো লাভ হইতো না আরে বাবার কেউ কি তোমার কথা শুনাইছে কেউ না শুনায় না কেউ তো কিছু কইতে হারেন না বাট আয় তো বুঝি এর কেন আর রূপসীর বাচ্চা হইব আমরা তো খুব খুশি না এখন কথা কই দিই আমরা রূপসী কিন্তু দুনিয়ার সবচেয়ে ফেক একজন মানুষ ইয়ান মনে রাখেন আচ্ছা বাবা বাদ দাও তো এ এখন এইসব কথা কই লাভ আছে কোনো হুদাহুদি এরা আলটা গ্যাঞ্জাম বাজার কোনো ধরনের কোনো কথা কর দরকার নেই আমি কি লাভ হইতে আছি কোনো কিছু হয়েছে আমি তো দেখতে আছি এই আপনি কি আপনার মাথা ঠিক আছে আপনি কি পুরুষ মানে আপনারা এখন কথা কেন বুঝেন না কোনো প্রতিবাদ তো দূরের কথা কিচ্ছু করেন না আপনারা কইছিলাম না হেঁটে কোনায় আসিল হেঁটে আসলে বাবুইয়ের লগে বাবুর লগে থাকছে ঘুরছে ফিরছে আবার ইয়ানে আইসে ইয়ান তো আবার বাবুর লগে বাইরে গেছিল জান তারপর তারপর কি হইল আচ্ছা ঠিক আছে এইসব কথা বাদ দাও তো এইসব কথা কোনো দরকার নাই আবার আট নতুন করে একটা আলু বসবে আর সবচেয়ে বড় ব্যাপার জান্নাতের সঙ্গে এইসব কথা আলোচনা করবো না প্রায় একটা দেখা যাবে উল্টো পাল্টা একখান কথা কই দিয়ে রাখলে আমি কোনোভাবে চাই না যে আমনে আমনে জীবন ফার করেন একজন ফেক মানুষের লগে যে কিনা আপনাদের লগে দোকাবাজি করি 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 করে সারা জীবন ফার করে দিব আচ্ছা ঠিক আছে তুমি যেটা কইতে আসো আমি বুঝতে আছি তুমি আমার সুখের লেগে আমার শান্তির লেগে আমাদের আনন্দের জন্য তো কইতে আসো ঠিক আছে কইছো আমি তোমার কথাটা বিবেচনা করব কিন্তু এই কথাটা লই একটা নতুন করে আবার কোনো ধরনের কোনো জ্ঞানদান যাতে না হয় আমি হেরে চাইতে আসি পরে দেওয়া যাবে আর একটা সমস্যা হয়ে গেছে একটা অন্যরকম উল্টাপাল্টা ঘটনা ঘটছে আপাতত এই কথাটা নিজের মধ্যে রাখো জান্নাত ফান্নাত কারোর সাথে শেয়ার করবো না মানে আমি বহুত সম্মান করি শুধু সম্মান না আই আমনেরে আর মায়ের মর্যাদা দিছি হরি কিন্তু ভাবি না আমনেরে আর আমনে আর যতই রাগানোর চেষ্টা করে আই কিন্তু রাখতাম না এই রাগানো কি আছে রাগবাসীর লেগে আমি তোমার কাছে সত্যি কথাটা জানতে চাইতেছি তুমি এই সত্য কথাটা বলবা কি সত্যি কথা আপনি কি সত্যি কথা জানতে চান
আর হেডে যে আজমলের বাচ্চা নাই তাই তো আমি তোমার কোনো শুভ সংবাদ মানি না আজমলের বাচ্চাটা তোমার প্যাডে আছে হেই আমি কোনো সময় মানব মানা না মানা তো সম্পূর্ণ আমার ব্যাপার আম্মা তাই একখান জিনিস আমি বিশ্বাস করি সময় হইলেই মানুষ ব্যাগ কিছু মানে আর একটা বিষয় কি আম্মা আমনে তো আমনে ছোট বোলালির একটু বেশি ভালোবাসে হেতি যে শুভ সংবাদ আইয়েন না ইয়ালে আমার মন খারাপ তাই আমনেও যে সুরে কথা কইতেছেন আমনের মায়া কিন্তু হেই সুরে কথা কইতেছে বরং তো সে একটু বেশি সুরে কথা কইতেছে ইয়ার হরও কিন্তু এ রাখতাম না কারণ এই সময় উত্তেজিত বা চলিত না ডাক্তার আরে কই গেছে আমি মাথা ঠান্ডা রেখে ব্যাগ কিছু করি আর আম্মা আপনি মানেন আর না মানেন সত্য কিন্তু সত্যই সময় হইলে এটা আমনা আমনি বাইরে হয়ে যাইব সরের মার বড় গলা সত্য আরে তুই তো একটা বেয়াদব মাইয়া তুই যে বেয়াদবি করছ আরে এখন পর্যন্ত করতে আসো তোর প্যারে যে বাচ্চা আইছে সেই বাচ্চা আমি কোনোদিনও মাইন্ডে লমু না আরে ওই বাচ্চাটা তোর মতো বেয়াদব হইবে তুই যখন তোর মায়ের ঘরে একটা বেয়াদব হইছ আর তোর পোলা বা মাইয়া যেটাই হবে সেইটাও একটা বেয়াদ হইবে সেইটা আমি কেমনি মাইন্ডে লমু হ্যাঁ মনে রাখিস কোনোদিনও মাইন্ডে লমু না চিন্তা ভাবনা করন লাগবো যামু কি যামু না তার মধ্যে জানো আম্মা আমি একটা কথা কই এই ধরনের একটা শুভ সংবাদ হয়েছে যেখানে একটা শুভ দিনে আপনি পোলা মান্য একটা জেদ করেন না দি আপনি লন আপনি আমাকে বাসায় লন অন্য সব ওয়েট করতে আছে মিলামিশা একটু কথাবার্তা বলি একটু মিষ্টি মিষ্টি খাই একসাথে আপনি এই ধরনের পোলা মান্য জেদ করেন না প্লিজ চলেন বুঝতে পারছো নি শুভ সংবাদ যে ঘটে গেছে বুঝছো নি হ্যাঁ যাক এই একখান মাথা খুলছে তো আর এই যে শুভ সংবাদ ঘটছে এগিন যাতে শুভই শুভই হয় তোমার কিন্তু চিন্তা ভাবনা করণ লাগবো তুই কিন্তু যেভাবে পারো আর মাইয়ারে লই ইয়ান্তুন চলি যাও ইয়ানে থাকলে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটি যাইতে পারে তুই হেতিরে লই আর উপসিরে লই তুই ঢাকা শহরে চলে যাও আরে আম্মা ঠিক আছে এটা তো অনেক পরের কাহিনী আপনার পরের কাহিনীগুলা এখন আলোচনা না করিয়া এখন ঠান্ডা মাথায় জিনিসগুলো ভাববে চলেন আমরা আমার বাসায় যাই বিভিন্ন রকম আলোচনা করি যা করার একটা সিদ্ধান্ত আমরা নিমু আনে যেটা হওয়ার সেটা হইবে না আপনি চলেন পরের কথা হইলে তো হইতো না এখনকার চিন্তা করণ লাগত হ্যাঁ তোমার মারে আয় চিনি না ওরে বাপরে বাপ ওরে বাপরে বাপ ডেঞ্জারাস ডেঞ্জারাস হ্যাঁ তারপরে তোমার বই হেতি আর ভূতর বইলে কি হেতি রে আয় চিনি না তোর মা দেখা যাইব আর মাইয়া দিয়ে হাঁটা চলা করবো তেল ডালি দিব আর মাইয়া পেটলা গাড়ি করে দেব ওই আল্লাহ কত বড় সর্বনাশ হয়ে দেব তার বাদে তোমার বই নিয়ে দেখা যাবে কি কোনো খাওনের মধ্যে কিছু একটা মিশিয়ায় আর মাইয়ারে খাওয়াই দিব তারপর আর মাইয়ার চাকরি বারোটা মাসে দেখবো আর আরেকজন আছে না হ্যাঁ লম্প ঝম্প ওয়ালি হ্যাঁ ওই যে নাচ নাচ লাইলি হেঁটে তার অনেক কিছু জানে এমন কিছু ওষুধ মসুদ যদি খাওনের মধ্যে মিশাই যদি আর মাইয়ারও যদি খাওয়াই দেয় আর মাইয়ার কি শুভ ঘটনার ঘটবো নি কোনো দিন হ্যাঁ না 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 তুই হেঁটে লই টাউনে চলে যাও টাউনে চলে যাও আচ্ছা ঠিক আছে জামু আনে এইসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা আপনি কেন করতে আছেন মানে একটা শুভ দিনে একটা শুভ ঘটনার মুহূর্তে প্রথমেই যদি উল্টা পাল্টা চিন্তা করেন তাহলে জিনিসটা শুভ হইবে বয়স কি তোমার বেশি না আর বেশি হ্যাঁ অভিজ্ঞতাকে আর বেশি না তোমার বেশি আমরা রামনে হ্যাঁ বুঝছনি হ্যাঁ এই আর অভিজ্ঞতার মধ্যে অনেক কিছু আছে আর মায়ার এখন সেবার দরকার শুশ্রূষার দরকার হেতিরে লই তুমি ঢাকা শহরে যাইবা ভালো মতন ডাক্তার দেখাইবা বড় বড় ডাক্তার দেখাইবা ভালো মতন ফল ফ্রুট খাওয়াইবা দরকার বললে আর মায়ার লগে আয় যাম তাও তোমার মা ছায়া আর মায়ের উপর হচ্ছে আয় দিতাম না ঠিক
ঠিক আছে এটা সব করবো আনে আপনার কথাটাই এককালে আমি এককালে মান্য করতে চলব হাতে কোনো সমস্যা হইবে না এখন আপনি আমাকে বাড়তে চলে সিদ্ধান্ত রং লাগবে তারপরে চলবে চলে যাওয়া মানে প্রস্থান নয় ওই আইতে আসি ওই শুনছি ডাক্তার আসছে গুড নিউজ ওই মামা হব কনগ্রেচুলেশন রূপসী আমি একটা জিনিস তোমার পরিষ্কার করিয়া দিই মুই যার সাথে যাই আরে আল্লাহ তার ভাগ্য খুলিয়া যায় এই যে তোমার ভাগ্য খুলিয়া গেছে এখন জান না কারণ কি তাদের আগে তুমি মা হইতে যাইতে আসো তুমি বংশের প্রদীপ জ্বালাইতে আসো এখন তারা দুইজন মা হওয়ার জন্য চল্লা বুড়িয়া যাইবে কনগ্রেচুলেশন এখন রূপশ্রী তুমি মোকে বলো আমি কি তোমার এইভাবে রাখিয়া আমি চল্লিয়া যাবো তোমার নিরবতা দেখে মুই বুঝা গেছি তার মানে মোর এখানে থাকতে হইবে আরে বাবা রে এইভাবে প্রেশার করলে একটা মানুষ না কয় কেমন তোরা যাই হোক আমার কথা হইলে গিয়া কি এখন তোমার শরীরের যে কন্ডিশন এতে করিয়া এই মলা ঢেলা ভেটকি এইসব মাছ খাইতে হইবে আয়রনযুক্ত খাবার খাইতে হইবে তারপরে শাক সবজিটা একটু বেশি খাইতে হইবে তাছাড়া তুমি তোমার আম্মার সাথে একটু আলোচনা করলি সে ডিটেল তোমার সারটা দিয়ে দিবে তারপরে আমি যা যা জানি কেন জানি কারণ আমি বাপ হইতে পারি না তাতে কী হয়েছি মামা তো হয়েছি এবং মা হওয়ার আগে সন্তানের ভালোর জন্য মারা কী কী খায় এটা আমি টিভিতে দেখা শিখছি কনগ্রেচুলেশন 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 এতদিন পরে এই যে আমাদের নোয়াশাল ফ্যামিলিতে একটা সুখের ঘটনা ঘটতে যাইতেছে এই দিনটার প্রত্যাশা করতেছিলাম আমি বহুদিন ধরে আর এই ঘটনার মূল নায়ককে জানেননি আমনে ওইছে তোমার তো পাম্পটি মারা লাগবে না ঘটনার মূল নায়ক কে আর কি এটা সবাই জানে তুই যে শয়তানের শয়তান তুই এবার এই আমার সামনে যে কথা কইতে আসো এ তোর সব শয়তান তোকে আমার একদমই সহ্য হয় না তুমি সরেন সর যা সরেন সর না ভাইজান বিশ্বাস করেন আমি কোনো পাম্পটি মারতেছি না ভাইজান আপনি কি কোনো বিষয়ে চিন্তা করতেছেন নি শুনুন ভাইজান আপনার একটা কথা বলি আপনি ওই বাব্বার হলে কোনো চিন্তা করবেন না হেতের বিষয়ে আমি আর সাসি আমা অলরেডি একটা প্ল্যান করে ফেলেছি মানে হেতের তো কেন রাহুল দায়িত্ব নয় হেতের কিভাবে আউট করতে হইব এটা আমরা ডিসিশন নিয়ে ফেলছি আর হেতের তো আমি এখানে ইন করছি আউটও করবো আমি আর এই ঘটনার নায়ক হলাম আমি আচ্ছা তুই কি মানুষ নাকি তুই একটা অজাব মানে কথা তুই কি তুই এরম কেন মানে মানুষের তো একটা চামড়া থাকে একটা চামড়া থাকে না তোর চামড়া তো মোটা কা তোর চামড়া তো কোলেস্টেরল কেন চামড়াটা পাতলা করতে পারো না অজাব কুজাব জানি কোন জায়গা এই নোয়া খাইলে একটা মানে খারাপ মানুষের যদি উদাহরণ দিতে হয় না তুই তুই কত বড় শয়তান তুই রূপসীরে লইয়া তুই গেলি বাব্বর বাসায় তোর বুদ্ধিতে আবার হেই রূপসীরে তুই লইয়া আইলি আবার এখানে আবার হেরে লইয়া আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলি সব কিন্তু তুই আবার এখন যে সঞ্চয়টা আনন্দের খবর একটা ঘটনা ঘটতে আছে
লাগালাগ তুই চেঞ্জ করিয়া নতুন একটা বুদ্ধি বিক্রি করতে আসো তোরা আমি হুঁশিয়ার করে দিতে আসি তুই আমার সামনে এরকম অহংক নামি না আর কোনো ধরনের তোর কোনো বুদ্ধি লইয়া আমার লোক কোনো কথা কবি না তোর আমার চেনা আছে তোর কোনো বুদ্ধি দরকার নাই যে বছর সব দাঁড়াক ভাইজান প্লিজ শুনুন আমি একটা কথা বলি হ্যাঁ না আমার কিছু ভুলভ্রান্তি হয়েছে কিন্তু ভাইজান আমরা ইচ্ছা করে কই না বুঝেন আপনারা আমি তো আপনার প্রতিবেশী আপনার শ্বশুরবাড়ির লোক সম্পর্কে বলতে পারেন আমি আপনার সালার মতন ইচ্ছা করে কইলে বুঝেন ভাইজান আর গায়ে লাগে লাগে না এত যদি বলতো গায়ে লাগে আমার সামনে আর আমি না তোর আমি দেখতে চাই না তোর এই মুখ আমি দেখতে চাই না সরে সর আচ্ছা ভাইজান যাই ভারে আমরা একটা কথা কই যাই আপনি যেটাই বলেন না কেন আপনি আরে মারেন ধরেন আর কোনো অসুবিধা নাই তবে একটা কথা বলি ভাইজান আপনি হলেন পুরুষের মতন পুরুষ আপনি এটা প্রমাণ করে দিয়েছেন বুঝলি তুই বিলই তো তুই যাবি না আমি যাইতেছি তোর সামনে দিয়া তুই লই জানি কথা সারা দিয়া আল্লাহর হুকুম আল্লাহর হুকুম হয়েছে আর রুপসীর ঘরে হলো হয়নি আপনারে দাদি দাদি করবো লাইলির ঘরে তো হইল না তুইও তো হেই কই ডাক্তারে কইছে মনে হয় রূপসীর ঘরে হইতে পারে আবার লাইলির ঘরে হইতে পারে আচ্ছা বাদ ড্রাইভার দিবেন রূপসীরে কেন ড্রাইভার দিব কেন উমা ড্রাইভার দিতে চান না কত করে কইলেন আর মাইয়ার কত রকমের অপদস্থ কইলেন আর মাই হেগিন করে হগিন করে আন্নাকে মন মতন লাইলির ভালো লাগে লাইলি খুব ভালো হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন
আপনারাও তো কতবার কইছিলেন আপনার পোলাই কইছিলেন আমার মাইয়ারে জান্নাতে বলে ডাইভোর্স দেবেন কি আপনারা যারা যেটা পারেন সেটা কি মোরাও পারি মোরাই কথা কই নাই